given table খেয়াল করো আমাদের কি বলা হয়েছে max of pendulum ball is 0.2 kg and effective length is 1 meter হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের একটা পেন্ডুলামের মাপ এই পেন্ডুলামের মাপে কি করা হয়েছে একটা বব মানে ববটা কি এই যে পেন্ডুলাম মানে যে একটা জিনিসকে আমাদের ঝুলায় এরকম করে ঘুরতে দেওয়া হয় ওটাই হচ্ছে আমাদের বব হ্যাঁ এখন কি বলা হয়েছে দেখো এই ববটার আমাদের ম্যাস বলে দিয়েছে 0.2 kg তারপরে কি বলা হয়েছে এফেক্টিভ লেন্থ কোনটা এই যে এই সুতার দৈর্ঘ্য যেটা হ্যাঁ এই সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই যে এটার ভর কেন্দ্র পর্যন্ত যেটুকু দূরত্ব এই ব্যাপারটা এখন ভর কেন্দ্র নিশ্চয় তোমাদের এ লেভেলে এখনো ভালোভাবে আসে না এই চ্যাপ্টারে এটা তোমরা হচ্ছে যখন আরো পিরিয়ডিক মোশন পড়বা তখন আরো ভালোভাবে দেখতে পারবা যে এটা আরো কিভাবে এটা আসে যে দেখো আমাদের এফেক্টিভ লেন্থ জিনিসটা আসলে এই সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই যে ববের ভর কেন্দ্র পর্যন্ত ডিসটেন্সটাকে তোমরা হচ্ছে এফেক্টিভ লেন্থ বলা হয় হ্যাঁ আসলে তোমরা আপাতত এই সুতার দৈর্ঘ্য হিসেবে চিন্তা করো হ্যাঁ তাহলে এই এফেক্টিভ লেন্থ এই পর্যন্ত আমরা কত বলা হয়েছে 1 মিটার তারপরে কি বলেছে দ্য বব has been taken to a point which is 0.4 meter from vertical line হ্যাঁ তার মানে হচ্ছে দেখো আমাদের vertical line হচ্ছে সোজা নিচ বরাবর যে পয়েন্টটা হ্যাঁ এই পয়েন্টটা থেকে আমাদের ওকে কতটুকু দূরে সরানো হয়েছে দেখো 0.4 মিটার অ্যাওয়ে দূরে নিয়ে আসছে তার মানে এই vertical line থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের 0.4 মিটার হ্যাঁ তারপরে কি বলেছে ক্যালকুলেট ভেলোসিটি এন্ড কাইনেটিক এনার্জি অফ দ্য বব হোয়াইল ক্রসিং ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই যে এই পয়েন্টটা যেটা একদম ভার্টিক্যাল বরাবর সোজা নিচে যেটা হচ্ছে একদম গ্রাউন্ড পয়েন্ট এই পয়েন্টের নাম হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম পয়েন্ট হ্যাঁ এখন এই পয়েন্ট দিয়ে যখন ক্রস করবে ওই পয়েন্টে ওর হচ্ছে আমাদের ভেলোসিটি বের করতে বলা হয়েছে এবং কাইনেটিক এনার্জি বের করতে বলা হয়েছে হ্যাঁ এখন দেখো তো এই পয়েন্টে আমাদের কি হয় আমরা যখন থিওরি করেছিলাম প্রথমে কি করে আমাদের ববটাকে টেনে যখন এই পজিশনে আনা হয় তখন এটার ভিতরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড হয় ওই স্টোরড এনার্জিটা আমাদের কি হয় ওই যে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড হয় পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোরড হয় পরে যখন আমি ওই ববটাকে ছেড়ে দেই তখন ওই এনার্জিটা আমাদের কিসে কনভার্ট হয়ে যায় ওই এনার্জিটা কিন্তু তখন যে আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় আর এই এই পয়েন্টে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এই পয়েন্টে এসোর এইচ হচ্ছে 0 তাহলে এখানে আমাদের পটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0 আর যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি এখানে জমা হয় পটেনশিয়াল এনার্জি পুরোটা এসে এখানে কিসে কনভার্ট হয় এই পয়েন্টে পুরোটা এসে আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় হ্যাঁ তাহলে এখন খেয়াল করো আমরা প্রথমে বের করি এই পয়েন্টে আমাদের ইপিটা কত হ্যাঁ তাহলে এটা যেটা আমরা কি বের করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের 0 পজিশন এই 0 পজিশন থেকে এই পয়েন্টটার হাইট কতটুকু ওইটা বের করতে হবে না হ্যাঁ ওইটা কিন্তু বের করতে হবে তাহলে ওইটা বের করার আমাদের উপায়টা কি ওইটা বের করার জন্য একটু ভালোভাবে দেখো আমরা কি করতে হবে এটাকে আমি যদি এখন একটা ত্রিভুজে ভাগ করি এটাকে এ বি সি আর এটাকে যদি আমি ডি পয়েন্ট দেই বা এটাকে তো আমাদের কোশ্চেন এ পয়েন্ট বলছি তাহলে এটাকে এ পয়েন্ট লিখি হ্যাঁ সেটা বের করব এ বি আর এটাকে দেই আমরা সি পয়েন্ট হ্যাঁ তাহলে খেয়াল করো কি হবে তাহলে এখন এটা দেখো আমাদের কি ফর্ম করছে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে না এই যে দেখো আমাদের কিন্তু এখানে একটা এ বি সি সমকোণী ত্রিভুজ ফর্ম করছে যেটা আমাদের অতিভুজ হচ্ছে 1 মিটার যে কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্থ 1 মিটার আর হচ্ছে ভার্টিক্যাল লাইন থেকে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের ভূমির মতো ভূমিকা পালন করছে 0.4 এটা যদি বের করে জানি তাহলে হচ্ছে আমরা দেখি যে এটা আমাদের লম্ব হই যে এই বি সি দৈর্ঘ্য কতটুকু হতে হবে এটা আমরা বের করতে পারবো তাহলে কতটুকু হবে বি সি ইজ ইকুয়াল টু এখানে যদি আমরা দিই এ বি সি তাহলে BC সমান কত হবে আমাদের রুট ওভার মানে স্কয়ার মাইনাস হচ্ছে 0.4 স্কয়ার তাহলে দেখো এই যে এটা হবে 0.916 হ্যাঁ তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের 0.916 তাহলে এই পুরো সুতার দৈর্ঘ্যটুকু কত বলতো এই যে আমাদের ইফেক্টিভ লেন্থ এটাই না এই সুতারে তো তোমার হচ্ছে ঘুরে এখানটায় আসবে তাই তো তাহলে এই যে এটা কিন্তু চেঞ্জ হবে না তাই না এই 1 মিটার কিন্তু চেঞ্জ হবে না তাহলে পুরো সুতাটার দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত আমাদের 1 মিটার খেয়াল করো এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 মিটার আর এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের 0.916 হ্যাঁ তাহলে এই যে এটাকে যদি আমি ডি পয়েন্ট হিসেবে নোটিফাই করি এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তাহলে এখন দেখো আমি বিডি বের করতে পারবো না এখান থেকে আমি বিডি বের করতে পারবো কি করতে হবে তখন আমাদেরকে তখন হচ্ছে এই যে দেখো এই যে সি পয়েন্ট এই যে সিডি যেটা আমাদের টোটাল লেন্থ সিডি তাই এই সিডি থেকে আমাদের খেয়াল করে কি করতে হবে এই সিডির জন্য আমাদের কি করতে হবে দেখো এই সিডি তো এটা টোটাল লেন্থ তাই না তাহলে এই সিডিটা বের করতে গেলে এই সিডি সমান কত আমাদের এটার ভিতর কি আছে বিসি আছে হ্যাঁ এই
কত হাইটে আছে তাহলে বিডিটা একটু খেয়াল করো কি হবে বিডি ইজ ইকুয়াল টু সিডি মাইনাস বিসি দ্যাট মিন্স সিডিটা কত আমাদের এই যে টোটাল লেন্থ যেটা এই যে যেটা সুতার দৈর্ঘ্য 1 1 থেকে আমরা কত মাইনাস দিই যে বিসি যেটুকু হচ্ছে আমাদের এই যে এইটুকু যেটুকু হচ্ছে আমাদের ভার্টিক্যালি যতটুকু উপরে আছে হ্যাঁ তাহলে আমরা এই ইকুইলিব্রিয়াম পজিশনে দেখো এটার ভার্টিক্যাল হাইট কত হ্যাঁ এই এইচটা বের করতে পারবো তাহলে দেখি 0.91 যদি 1 থেকে মাইনাস করি কত আসে আছে এই যে আমরা যখন এই ডি পয়েন্টে আসবে তখন কি হবে বলতো তখন কিন্তু আমাদের এর সম্পূর্ণ শক্তিটা এখানে ব্যয় করে দিবে না কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে কারণ এই পয়েন্টে আমাদের ইপি 0 তাহলে আমাদের কনভার্সন করতে গেলে কি লাগতে হবে আমাদের টি এর ভ্যালু কিন্তু রাখতে হচ্ছে হ্যাঁ তাহলে এখন একটু খেয়াল করে দেখো আমাদের কি হবে এখানটায় টি এর ভ্যালুটা কিন্তু আসবে আমাদের 0.163 জুল হ্যাঁ তার মানে ওই পয়েন্টটাতে আমরা কাইনেটিক এনার্জি ডিটারমাইন করতে পারলাম এখন যেহেতু আমি কাইনেটিক এনার্জি ডিটারমাইন করতে পারলাম তাহলে আমরা কত আসে তারপরে দেখো এই ম্যাথের সাথে আমাদের আরেকটা তোমার অংশ যুক্ত করে দেওয়া হয়েছে সেটা কি ইফ আ পয়েন্ট বি ইজ পজিশন 0.2 মিটার ডিসটেন্স ফ্রম ভার্টিক্যাল লাইন হ্যাঁ আঁকি দেখো এটা হচ্ছে যখন আমাদের 0.4 মিটার সরল আর এটা হচ্ছে আমাদের যখন ভার্টিক্যাল থেকে 0.2 মিটার সরল হ্যাঁ তাহলে 0.4 মিটারের ক্ষেত্রে যা যা আমরা এর আগে বের করেছিলাম হ্যাঁ ওটা আমরা বের করে রাখি যখন 0.4 মিটারে বা হচ্ছে তোমার যেটা এ পয়েন্ট এখানে নোটিফাই করা হয়েছে আর এটা বি পয়েন্ট হ্যাঁ এ পয়েন্টে আমাদের দেখো আমাদের কাইনেটিক এনার্জি কত এখানটা আমাদের কাইনেটিক এনার্জি বের করার জন্য আমরা ভেলোসিটি বের করেছিলাম
যে ভেলোসিটি কত এসে ছিল 1.277 হ্যাঁ হাফ ইনটু m এর ভ্যালু হচ্ছে 0.2 হ্যাঁ m v স্কয়ার যেটা প্লে করব হ্যাঁ তাহলে সেখানে আমাদের v এর ভ্যালু কত এসে ছিল 1.277 এটা স্কয়ার যদি করি তাহলে স্কয়ার স্কয়ার করো এটার ভ্যালু আমরা কত পাচ্ছি দেখি এই ক্ষেত্রে দেখো আমরা এটার ভ্যালু পাচ্ছি 1.0163 জুল আর এই ক্ষেত্রে আমাদের পটেনশিয়াল এনার্জিটা কত হবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এনজি এইচ যেটা আমাদের এইচ এর ভ্যালু কিন্তু 0 কারণ হচ্ছে এই গ্রাউন্ড পজিশনে আমাদের কিন্তু কি 50 তাহলে এখানে আমাদের এই পটেনশিয়াল এনার্জি ভ্যালু কিন্তু আসছে কত 0 হ্যাঁ পরে খেয়াল করে দেখো আরেকটা কি বলা হয়েছে পরে বলা হয়েছে প্রুফ ওয়েদার কনজারভেশন আবার বি পয়েন্টের কথা বলা হয়েছে এটা দেখো বি পয়েন্ট আমাদের পার্টিকেল থেকে 0.2 মিটার ডিসটেন্সে তাহলে এখন খেয়াল করো এখন এখানটা এই জিনিসটা যদি আমরা আরো ডিটেইল অ্যানালাইসিস করি এই বি পয়েন্টটাতে আমাদের কিন্তু এবার পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুইটাই থাকবে এটা এটার মধ্যে তো সহজ হবে না যে একটা ইকে আর ইপি জিরো হচ্ছে হ্যাঁ তাহলে এখন এই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি খেয়াল করো আমাদের যখন হচ্ছে 0.2 মিটার হ্যাঁ আমাদের কোথা থেকে ছাড়ছে এটা কি 0.4 মিটার থেকে হ্যাঁ তাহলে আমাদের 0.4 মিটার থেকে যখন আমাদের 0.2 মিটারে আসে ওই অবস্থায় আরেকটা ভেলোসিটি হয় ওই ভেলোসিটিটা আমরা হচ্ছে দেখো বের করব এখন তাহলে 0.2 এই যে এই অধিকোষ্টটা হচ্ছে আমাদের 1 তাহলে এই যে এইটুকুর দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে এটাকে যদি আমি এখন এফ কে এই ত্রিভুজ দ্বারা লিখি তাহলে হচ্ছে আমাদের এই ইএফ এর ভ্যালুটা জানা দরকার তাহলে ইএফ সমান কত আমাদের ইএফ সমান হচ্ছে রুট ওভার ই স্কয়ার মাইনাস হচ্ছে এফ স্কয়ার তাহলে সেটা আসবে হচ্ছে আমাদের ই স্কয়ার ভ্যালু স্কয়ার মাইনাস হচ্ছে 0.2 স্কয়ার তাহলে দেখো এই পজিশনে বড় হচ্ছে আমি এইটুকু পরিমাণ বের করলাম ইএফ এর পরিমাণ যেটা আসলে আমাদের 0.98 হ্যাঁ তাহলে এই যে এখন আমাদের এই গ্রাউন্ড পজিশন থেকে এফ পয়েন্ট যেটা হচ্ছে আমাদের জিএফ পয়েন্ট হ্যাঁ এটা আমরা হাইটটা বের করতে পারবো কারণ এটা কি করতে হবে আমাদের টোটালটা এই ইজিটা কি আমাদের ইজি হচ্ছে আমাদের 1 মিটার ওখান থেকে আমাদের এই ইএফ এর পরিমাণ যেটা হচ্ছে 0.98 এটা মাইনাস দিতে হবে তাহলে হচ্ছে 1-0.98 এর পরিমাণ কত হচ্ছে আমাদের 0.02 হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ওই পয়েন্টটার ডিসটেন্স হচ্ছে 0.02 মিটার উচ্চতায় এই মানে ওই এটা অবস্থান করে আমরা ভার্টিক্যালি ওইটার হাইট থাকবে কত ভার্টিক্যালি ওই 0.2 মিটার ডিসটেন্সে যেটা অ্যাওয়ে ওইটা হচ্ছে আমাদের লম্বভাবে দেখো কত উচ্চতে থাকবে লম্বভাবে 0.02 মিটার উচ্চতে থাকবে হ্যাঁ আর এই পজিশনটাতে আমাদের দেখো এটার ভেলোসিটি কিভাবে বের করব হ্যাঁ এই পয়েন্টটাতে আমাদের যদি এটার ভেলোসিটি বের করতে চাই তাহলে দেখো এটা কি হইছে এখানে কোন পজিশন থেকে স্টার্ট করছিল 0.4 মিটার অ্যাওয়ে ওই পজিশন থেকে স্টার্ট করছে হ্যাঁ তাহলে আমাদের দেখো এই 0.4 মিটার অ্যাওয়ে হাইটে যখন ছিল হ্যাঁ তখন ওর হাইটটা কত ছিল দেখো একটু আগে ম্যাথে আমরা যখন বের করেছিলাম যখন ও হচ্ছে দেখো 0.4 মিটার উচ্চতায় ছিল তখন ওর ভিতরে কিন্তু এই যে উচ্চতাটা 0.4 মিটারের ভার্টিক্যাল হাইট এটা কিন্তু আমরা দেখো বের করেছিলাম একটু আগে যেটা ছিল কত 0.083 আসছিল যেটা তাহলে আমাদের ওর হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টোটাল কতটুকু ডিসটেন্স ক্রস করছে হ্যাঁ টোটাল ভার্টিক্যালি কতটুকু ডিসটেন্স গেছে এটা যদি আরেকটা এখানে আমরা ভালোভাবে দেখি দেখো এটা হচ্ছে ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল থেকে 0.4 মিটার দূরত্বে হ্যাঁ 0.4 মিটার দূরত্বে আর হচ্ছে এটা আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল থেকে 0.2 মিটার দূরত্বে হ্যাঁ তাহলে এই এই দুইটা পয়েন্টের ভিতরে হচ্ছে একটা হাইটের ডিফারেন্স আছে না যেটুকু হাইট হচ্ছে ও ক্রস করছে তাহলে খেয়াল করো ওর প্রথমে এই যে এই গ্রাউন্ড পজিশন থেকে আমাদের হচ্ছে এটুকু ডিসটেন্স ছিল 0.083 আর যখন 0.2 মিটারে তখন এটুকু হচ্ছে আমাদের 0.02 তাহলে যে এই দুইটা ডিফারেন্স আমরা বের করতে পারবো যে আমাদের এখন এটাকে যদি আমরা এইচ প্রাইম লিখি মানে দেখো এই যে বকটা 0.4 থেকে আমাদের যখন 0.2 মিটার এই ডিসটেন্সে আসলো তখন ওইটার আমাদের ডিসটেন্সের কতটুকু চেঞ্জ হলো ওইটা কিন্তু আমরা বের করতে পারতেছি সেটা কত সেটা হচ্ছে যে এই 0.083 থেকে আমরা যদি 0.2 মাইনাস দিই তাহলে হচ্ছে 0.02 মাইনাস দিই মানে সেটা হচ্ছে 0.063 হ্যাঁ তাহলে এই যে এই দুটো আসার পথে ওর দেখো ভার্টিক্যাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.063 হ্যাঁ এখন কি করব এখন হচ্ছে আমরা দেখো ওই পজিশনটাতে আমাদের যদি ওর ইকুয়েশনটা দাঁড় করাতে চাই
তার এই পজিশন থেকে এখন দেখো আমরা ওর ইপিটা বের করতে পারব প্রথমত আমরা দেখো ইপিটা কত হবে ওর ইপিটা হবে হচ্ছে এই যে ওর এই পজিশন থেকে এই পজিশনটার হাইট কত হবে 0.02 না তাহলে হচ্ছে এটাকে যদি আমরা ওরজন ইপি 3 দেই এই বি পয়েন্টে ইপি 3 দেই তাহলে খেয়াল করো বি পয়েন্টে ইপি 3 টা কত আসে এটা হবে আমাদের দেখো এমজি H3 হ্যাঁ যেখানে mg হচ্ছে 0.2 g 9.8 আর h3 কত এই যে ইকুইভ্যালেন্ট এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটাতে 0.2 মিটার দূরত্বে উচ্চতা যেটা আমি 0.02 মিটার বের করে রাখছি এই সাইডে এটা হচ্ছে কোনটা পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা উচ্চতা নিব বরাবরের মতো নিচ থেকে উপরে হ্যাঁ তাহলে এর ক্ষেত্রে আমরা দেখি কত আসবে তো ওই পজিশন থেকে কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি স্টোরড আছে এই পজিশনটাতে ওজন স্টোরড এনার্জি পরিমাণ হচ্ছে 0.0392 জুল হ্যাঁ 0.0392 জুল পরে দেখো আবার যখন আমরা কাইনেটিক এনার্জি কাউন্ট করব ওর কাইনেটিক এনার্জি যদি এই ভি পয়েন্টের জন্য কাউন্ট করে এটা কিন্তু আমি ইকি চেয়ে কি তাহলে আমি দেখি কত হাফ এম ভি স্কয়ার হ্যাঁ তারপরে এখন দেখো এই হাফ এম ভি স্কয়ার যে বের করলাম এই ভি স্কয়ারটা এখন কিভাবে কাজ করবে হ্যাঁ আমাদের যদি দেখো ভেলোসিটি আগে বের করতে হতো তাহলে হচ্ছে আমরা কিভাবে বের করতাম আর যদি আমরা কনজারভেশন অফ এনার্জি লটা বের করতে বলতো তাহলে কিভাবে বের করতাম এখান থেকে আমরা বুঝতে পারবো যে দেখো আমাদের এখানে প্রথমত কি বের করতে বলা হয়েছে দেখো আমি যে ম্যাথটা সলভ করছি এটা হচ্ছে কি যে কনজারভেশন অফ ল কনজারভেশন অফ এনার্জি ল ফলো করে কিনা হ্যাঁ তাহলে এখন কনজারভেশন অফ এনার্জি ল ফলো করে কিনা এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা যে অ্যাপ্রোচটা নিব সেটা হচ্ছে এই ভি স্কয়ার কে আমরা হচ্ছে ভাগ করব যে অতিক্রান্ত দূরত্ব এই এইচ প্রাইম বের করে রাখছি তাহলে এটা কি হচ্ছে হাফ ইনটু এ ইনটু ওয়াইজ জি এইচ প্রাইম এন্ড তাহলে যে দেখো হাফ টু এটা কাটা কেটে গেল এখানে যদি দেখো না বস তাহলে এটা বসে দিই 0.2 ইনটু 9.8 ইনটু এইচ প্রাইম বের করে রাখছি কত 0.063 হ্যাঁ এটার ভ্যালুটা এখন যদি বের করো দেখো কত আসে আমাদের তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের হচ্ছে দেখো 0.1235 তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি আমাদের ভ্যালুটা অলমোস্ট আসছে 0.163 হ্যাঁ তাহলে দেখো আমাদের তিনটা পজিশনে এই বি পয়েন্টে আমাদের ভ্যালু 0.163 জুল টোটাল এনার্জি আমাদের হচ্ছে জি পয়েন্টে মানে গ্রাউন্ড পয়েন্টে টোটাল এনার্জি 0.163 জুল আর হচ্ছে এ পয়েন্টে আমাদের টোটাল এনার্জি ছিল 0.163 জুল তাহলে দেখো এইভাবে আমরা হচ্ছে এই তিনটা পয়েন্টে ওদের হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি লটা ফলো করছে এটা বের করতে পারি এরপর দেখো আমাদের মাসখানে আরেকটা ম্যাথের পোর্শন ছিল না যে দেখো ওই পজিশনে ভেলোসিটি বের করতে বলছিল আমাদের যদি শুধু ভেলোসিটি বের করতে বলতো তাহলে কিন্তু দেখো এই যে এখান থেকে আমরা আরো সহজে বের করতে পারতাম যে সেকেন্ড পোর্শনে যে সিম্পলি কি করতাম যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h প্রাইম যেখানে আমাদের হচ্ছে h প্রাইমটা উপর থেকে নিচে হাইট দিতে হয় u যেহেতু 0 তাহলে হচ্ছে 2g h প্রাইম এটা অ্যাপ্লাই করে দিতাম আর হচ্ছে কেয়ার করে 2 9.8 h প্রাইম হলো কত এই যে কত এইচ প্রাইম হচ্ছে এই যে 0.063 যেটা হচ্ছে উপর থেকে নিচে হাইট ওটা আমি বের করে দিলে এই যে এখান থেকে আমি দেখো ওর টোটাল কিন্তু কত ভেলোসিটি নেওয়া হচ্ছে পড়বে ওইটা আমরা বের করতে পারবো হ্যাঁ তাহলে দেখো এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথটা এই পেন্ডুলামের টোটাল ম্যাথ পেন্ডুলামের যত ম্যাথ আসতে পারে এই চ্যাপ্টার থেকে এই একটা ম্যাথের মাধ্যমে আমরা কিন্তু কনভার্ট করে ফেলতে পারলাম ইজিলি হ্যাঁ এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে পেন্ডুলামে আর কোনো ম্যাথে তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না